হ্যালো আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি ভালোই। সালাউদ্দিন ভাই, আপনি তো হইচই ফেলে দিয়েছেন বাংলাদেশে, মানে হলো ব্লকের যে ফর্মগুলি বিক্রি করছেন সেগুলি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, তা আজকে আবার আসছি আপনার কাছে। জি ধন্যবাদ। HMP কর্পোরেশনের পক্ষ থেকে আমি প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা এ পর্যন্ত আমাদের ব্লক কিনেছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তো আমি গত বার যেই চালানগুলো করেছি সেগুলো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সব বিক্রি হয়ে গেছে। আমি পরবর্তীতে আজকে নতুন একটি চালান এনেছি, এখানে তার মধ্যে কিছু মাল আমি আমার অফিসে তুলেছি, তো এগুলো আমি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। জি সালাউদ্দিন ভাই বলেন, এটা কি কি এনেছেন এখানে? আজকে আমার আইটেম আছে রেগুলার, আমার যে আইটেমটা সেটা ডাবল হলো ব্লকের ফর্মাটা, এটা তো আছেই, পাশাপাশি আমি সিঙ্গেল করেছি, ডাবলটাকে সিঙ্গেল করেছি, এটা খুব লাইট এবং খুব সুবিধা হবে, এটা ঘরের মা বোনরা এটা নিজেরা তৈরি করতে পারবে। এখানে একটু বলি, একটু সামান্য চেঞ্জ আমরা এনেছি, তার মধ্যে হচ্ছে আগে এখানে ছিল অ্যাঙ্গেল ছিল, আর আমি এটাতে দিয়েছি বক্স, তো স্কোয়ার বক্স দিয়েছি, তো এখানের ইটের ডিজাইনটা আপনি ওখানে দেখতে পাবেন যে আগের ইটের ডিজাইনটা অ্যাঙ্গেল কাটিংটা পাশে ছিল, এখন এই এই কাটিংটা হবে প্লেন হবে, বক্সের মতো, হাফ বক্সের মতো হবে, এতে শেপটা অনেকটাই সুন্দর হবে আশা করি। তো এটার সাইজ আগের মতোই আছে, লম্বায় আছে আপনার 16 ইঞ্চি, লম্বায় 16 ইঞ্চি, উচ্চতায় 8 ইঞ্চি, উচ্চতায় 8 ইঞ্চি, জি 8 ইঞ্চি, আর প্রত্যেকটা ইট আপনার 4 ইঞ্চি করে, ভেতরের হলোটা একটু বাড়িয়েছি, এটা 7 ইঞ্চি করেছি, 7 ইঞ্চি করেছি। উপরে ফাঁকা থাকে কত ইঞ্চি? উপরে আপনার সলিড থাকবে, যদিও দেখিয়ে দেন তো আপনি এই যে নেটটা দিয়ে, হ্যাঁ এই যে আমার 1/2 ইঞ্চি সলিড থাকবে, এতে করে সুবিধা হবে যে কেউ যদি ইয়া করতে চায়, এইভাবে ফেলে দেয় দেখান, এই যে অল্প আঘাত করলেই এটা ভেঙে যাবে এবং এই এই হলোটাকে কানেক্ট করতে পারবে যেকোনো পাইপ অথবা ইলেকট্রিক কেবল ঢোকানোর জন্য, ডিশেল লাইন ঢোকানোর জন্য খুব সহজ হবে, আর এই ক্ষেত্রে আপনার ইয়াও কম লাগবে, কাঁচামালটাও একটু কম লাগবে। অবশ্যই ডেভেলপ করছি, আশা করি আমরা আরো নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব, তো দোয়া চাই আপনাদের সকলের। আর পাশাপাশি আমরা এই ডাবলটাকে, হেভিটাকে অর্ধেক করে সিঙ্গেল করেছি, যেটা মানে কাজের সুবিধার জন্য, দেখা গেছে অনেক জায়গায় মানে লোক বলের অভাব, নিজেরা তৈরি করবে একেবারে ঘরের লোকজনদের, ঘরের মেম্বারদের, মা বোনরা, গৃহিণীরা, তারাও এটা অনায়াসে এটা হ্যান্ডেল করে একটা ইট অনায়াসে বের করতে পারবে। এবং এটার একটু পরিবর্তন আছে, যেটা হচ্ছে লম্বায় এটা একটু কমিয়েছি, 2 ইঞ্চি কমিয়েছি, 14 ইঞ্চি করেছি, ডাবলটা যেমন 16 ইঞ্চি থাকবে আর এটা থাকবে 14 ইঞ্চি লম্বায়, 14 ইঞ্চি, জি আচ্ছা, আর সমস্ত মাপগুলাই ঠিক থাকবে, উচ্চতা 8 ইঞ্চি থাকবে, পাশে 4 ইঞ্চি থাকবে, হলোটা থাকবে 7 ইঞ্চি, এবং এই যে গ্যাপটা যে পাচ্ছেন এখানেও 1/2 ইঞ্চি গ্যাপ, ডাবলের মতো 1/2 ইঞ্চি গ্যাপই হবে, মানে ডাবলের অর্ধেক সোজা, অর্ধেক লম্বায় 14 করেছে, জি জি জি, মানে ইজি আর করার জন্য, মানে যাতে সহজে এটাই, হ্যাঁ মানে একেবারে পারিবারিক ভাবে ব্যবহার করতে পারে, জি মহিলারাও এটা ব্যবহার, মহিলারাও করতে পারবে ইচ্ছা করলে, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। এবং আপনার মাধ্যমে আরেকটা কথা বলে রাখি, আমরা সলিড একটা ইটের ফর্মা বা মল্ড আমরা তৈরি করেছি, এটা জি জি জি, এটা আমরা বাংলা সচরাচর যে ইটটা ইউজ করি সেই মাপেই এটা আমরা করেছি, এটা এটার
লম্বায় হবে আপনার 10 ইঞ্চি, 10 ইঞ্চি, জি 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি হবে, উচ্চতায় হবে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, মানে বাজারের প্রচলিত, হ্যাঁ প্রচলিত এইটার মাপের কাছাকাছি, এবং প্রতিটি ইট 3 ইঞ্চি করে হবে ভেতরে, এই যে 3 ইঞ্চি, আচ্ছা 3 ইঞ্চি করে পাবে, এবং এটাতে ডিভাইডার আছে, দুই পাশে দুইটা ইট হবে একসাথে। এখানে অনায়াসে একজন মানুষ একেবারে খুব মানে খেলা ছলে এই ইয়াটা ব্যবহার করে ইট তৈরি করতে পারবে। সালাউদ্দিন ভাই, এই যে মাঝখানের এই ডাবলের ইয়েটা একটু খুলে যদি আমার অনেক ফোনে আমি একটা প্রশ্নের সম্মুখীন হই যে লোহা দিয়ে তৈরি করেছেন, এগুলোর দাম আরো কম হওয়া উচিত। তো আমি আসলে বলতে চাই যে এগুলো শুধু লোহার হিসেব করলে হবে না, এখানে এখানে ক্রিয়েশনের একটা বিষয় আছে, এখানে শ্রম আছে, এখানে যেহেতু ব্যবসা, এটা যেহেতু বিজনেস, এখানে অনেক কিছু জড়িত আছে, অফিস স্টাফ যাতায়াত সব কিছু মিলে যতটুকু পেরেছি আমি কাস্টমারদের হাতে তুলে দেওয়ার জন্য সর্বনিম্ন দামটাই আমরা করেছি। আচ্ছা আচ্ছা, সালাউদ্দিন ভাই আপনাদের এই ইটাগুলো এগুলো আমি আগের ভিডিওতেও বলেছি, এগুলো সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারে, এবং আমরা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় যেখানে কুরিয়ার সার্ভিস সেবাটা পাওয়া যায় সেখানে আমরা পৌঁছে দিতে পারবো। আচ্ছা, আপনাদের অফিসের ঠিকানাটা যদি আরেকবার একটু দর্শক জি বলেন। আমাদের অফিসের ঠিকানাটা মিরপুর 6 নম্বর, ঢাকায় অবস্থিত। আরো সহজ করে আমি বলে দেই, মিরপুর 6 নম্বর কাঁচা বাজার মসজিদ, বা অনেকে মার্কাজ মসজিদ বলে থাকে, সেই মসজিদের মেইন গেটের ঠিক উল্টো দিকের গলিটাই আমাদের অফিস। এখানে এসে আমাদের দুটো নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে অফিসে নিয়ে আসতে পারবো। আর কুরিয়ার সার্ভিসে আবার কিভাবে পাঠাচ্ছেন এটা যদি আবার আমাদের দর্শকদেরকে বলেন। যে কুরিয়ার সার্ভিসের বিষয়টা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠাই, যেটি হচ্ছে আমাদের যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে যে নিয়মটা, আমাদের প্রাথমিক একটা অ্যাডভান্স করতে হয় বিকাশের মাধ্যমে, আমাদের নাম্বার দেয়া আছে, সেই বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করার পর বাকি যেই টাকাটা থাকবে সেই টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা নির্দিষ্ট কুরিয়ারের মাধ্যমে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দেবো, এবং কাস্টমার ওটা ডেলিভারি পেয়ে টাকা দিয়ে ডেলিভারি নিতে পারবেন। জি, আসলে বাংলাদেশ এই মুহূর্তে হলো ব্রিক্স এর দুনিয়ায় প্রবেশ করেছে, এটি অনেক আগে থেকেই এই আন্দোলনটা বাংলাদেশে শুরু হয়েছে, তো আমরা আশা করি এই আন্দোলনের সাথে আমাদেরকে সম্পৃক্ত রেখে মানুষের উপকারে, মানুষের স্বার্থে এবং পরিবেশেই আমরা কাজ করে যাচ্ছি, এবং উত্তরোত্তর আমরা নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ফরম্যাট আমরা তৈরি করব কাস্টমারদের প্রয়োজনে।